আমি লোক ডাক্তার কাছে যাইতেছি, আমার তানহার কয়টা দাঁত নাই দেখি, একটা দাঁত নাই আর তানহার সামনে। আমার মায়ের ঘর দুয়ার সব গুছে এলাইছে এতক্ষণে। এটা ইয়ে আছে তো, আবার পোতায় গেছে নাকি? এই বিস্কিটটা দেন তো দেখি, ফল টেস্টটা হ। একটা নিলাম, আমার গো মাপে ধরবেন একটা, এমন এটা তো জলমন হইল না, আমার এটা দিয়ে এটা দেন আর ওটা দেন, এটার পঞ্চাশটা ওটা পঞ্চাশটা মানহা। হাত না কর না, দশ তুফান দুটো দামে থাক, ও তো বাহিরে গেছে, আইবো এনে তো এখন সময় হলো 11টা, মানে সকাল 11টা। আমি হলো রান্না বসাইছি, আমাদের আজকে সকালবেলা কোনো কিছুই খাওয়া হয় নাই, আমার ছেলে মেয়ে এখনো পর্যন্ত না খাওয়া। আর বিশেষ করে হলো আমি খুবই অসুস্থ, কালকে হলো ডাক্তার দেখাইছিলাম, তো ডাক্তার দেখানোর পর আরও অসুস্থ হয়ে গেলাম। ডাক্তার নাকি যেন ই দিছে কি বলে, মানে আমার মনে হয় ঘুমের ওষুধ আছে, ঘুমের ওষুধ বলতে আমাকে ডিপ্রেশনের ওষুধ দেওয়া হয়েছে, তো ওটাই হয়তো বা আমার বেশি ঘুমাইতেছে, শরীর ক্লান্ত তো এই জন্য। আমার কয়েকদিন যাবৎ আমি মানে কোনো কিছুই মনে রাখতে পারি না, তারপরে ছেলে মেয়ে হোক যেই হোক কথা বললে আমার খুবই বিরক্ত লাগে, আমার সামনে কথা বললে আমার অনেক খারাপ লাগে আর বুকে ব্যথা করে। আমি সব মিলে ডাক্তারের কাছে গিয়েছি, এখন ডাক্তার হলো কিছু চেক আপ দিছে আর বলছে যে আগে
7 দিন ওষুধ খাওয়ার জন্য সেই ওষুধগুলো দিছে। যদি 7 দিন ওষুধ খাওয়ার পরে যদি না ই হয় তাহলে মানে ওই চেক আপগুলো করতে বলছে। সকাল থেকে এখনও ছেলে মেয়ে না খাওয়া, ভাবলাম যে আবার এখন রানলে তো আবার পরে রানতেই হবে, এই জন্য একসাথেই বসাই দিলাম। এখানে হলো আমি একটু মাংস ভিজাই নিছি আর এখানে একটু শাক ভিজাইছি, যে শাকটা আমার বোন পাঠাইছিল সেই শাকটা। গড়ে লোক বৃষ্টির কারণে সবাই এত চিৎকার পারতেছে, মানে এত বিরক্ত করতেছে, মান হতো অতক্ষণ পরাই কান বাইরে অনেক হাঁটতে চায়, ও আদন মানুষে কুল উঠতে চায় না, নিজে নিজে হাঁটে নিজে নিজেই করে। আবার এই গ্যাসের চুলায় খাল এইগুলা পুড়তে বিরক্ত লাগে, ই হয়ে যায়, গ্যাসের চুলা নষ্ট হয়ে যায়। ওই দেখেন আমি খুবই কম পুড়ি, না পুড়ে পারতে পারলে পুড়ি না, কারণ বৃষ্টি নামতেছে, শরীরটা অসুস্থ, এর জন্য বাইরে রান্না বসাই নেই। ভাতও হয়ে যাইতেছে, এগুলো হলো সবই দুই। কালকে রান্না করি নাই, ডাক্তার কাছ থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, এই জন্য রান্না করা হয় নাই। তো এই দেখেন আপনাদের মাঝে বাহিরের যে ওয়েদারটা এটা হলো শেয়ার করতেছি, কীরকম ভিজা ভিজা, একটু মানে সারা রাত বৃষ্টি নামে, আর পানিতে দেখেন পানির ছিটা ছিটা আমার এটা কোন পর্যন্ত তলায় যায়, সারাটা রাত্রে বৃষ্টি থাকে। এই ঘরটা এখন একদম খালি, খাট খুট যা সব বের করে দিছি, কারণ এই ঘরটা ই করে আমরা হলো ই বানাবো। সকাল সকাল হলো আমি রান্না বসাইলাম, আমাদের জন্য সকাল কিন্তু দুপুর হয়ে গেছে না, 12টা বেজে গেছে, আজকে আমরা ঘুমাতে বসছি 9টা বাজে, তারপর ওটার পর আর রান্না বান্না করতে করতে এখন 12টা বেজে গেছে। পেঁয়াজের বহুত দাম, পেঁয়াজ খাই বেশি আবার পড়ে আজকের লেগে। কি মা ঘুমাসে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে বসবো, হয়ে দিছে বলুন। তো আপনাদের সুন্দর এই দৃশ্যটা দেখানোর জন্যে আমি হলো এই পাশটায় আসলাম, আর দেখেন কত সুন্দর দৃশ্য। আর এখানে কাকতাড়ুয়া বানায় রাখা হয়েছে যাতে ধানগুলো যেন ইয়ে না খায়, চড়ে পাখি শালিক মানে বিভিন্ন ধরনের যে পাখিগুলো আছে তারা এসে এসে হলো ধান খায় ফলায়। আর এই ধানগুলো খুব সুন্দর হয়েছিল, এখন হলো সব বাতাসে একদম পড়ে গেছে, তো এই জন্য হলো এই লোকেরা হলো ই করছে ধানগুলোতে বেড়া দিয়ে রাখছে। আর আমার সবচেয়ে ভালো লাগতেছে এই পরিবেশটা, তো আপনাদের সুন্দর এই দৃশ্যটা দেখানোর জন্যে আমি হলো এই পাশটায় আসলাম, আর দেখেন কত সুন্দর দৃশ্য। আর এখানে কাকতাড়ুয়া বানায় রাখা হয়েছে যাতে ধানগুলো যেন ইয়ে না খায়, চড়ে পাখি শালিক মানে বিভিন্ন ধরনের যে পাখিগুলো আছে তারা এসে এসে হলো ধান খায় ফলায়। আর এই ধানগুলো খুব সুন্দর হয়েছিল, এখন হলো সব বাতাসে একদম পড়ে গেছে, তো এই জন্য হলো এই লোকেরা হলো ই করছে ধানগুলোতে বেড়া দিয়ে রাখছে। আর আমার সবচেয়ে ভালো লাগতেছে এই পরিবেশটা।